আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইভ সিকোয়েন্স গুলো প্র্যাকটিস করতাম বিকজ আমি আমি আসলে কোনো মজার ঘটনা নাই পুরা সিরিজটাই খুবই সিরিয়াস এবং আমরা শুটও করছি খুবই ভাবে সো আমার মনে হয় না আমাদের কোনো কাস্টেরই খুব মজার কোনো ঘটনা আছে বাট অবশ্যই পুরো জার্নিটা খুব মেমোরেবল ছিল হ্যাঁ আমাদের আসলে শুরুই হয়েছিল হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে এবং আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি এবং ট্রেনিংয়ের কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গ্লিমস দেখেছেন এখানে আরও অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল কারণ আমি এর আগে কখনো এ ধরনের ক্যারেক্টার করিনি বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই সো কঠিন ছিল তবে আমাদের যিনি না ওকে দেখে মনে হয় না যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স স্কুলে অনেক মারামারি টাইমারি করতে নাকি হ্যাঁ বাট সেটা তো বলা যাবে না তাই না ওটা ওইটাই বুঝে গেছে ওই এক্সপিরিয়েন্সে কাজে লাগি আসলে এখানে না তবে আমাদেরকে বিশেষ করে আমাদের দুজনকে এবং বর্ষণ ভাই আমাদের সবাইকে আসলে বিশেষ ভাবে সহযোগিতা বা যিনি পুরো জিনিসটা কোরিওগ্রাফ করেছেন দীপক দা ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে হয় কারণ উনি একবারও আমাদেরকে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না কিংবা নতুন করছি সো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের দিতে পেরেছি এবং সেই সাথে অপূর্ব তো মানে অপূর্ব সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট আমি জানি যে অপূর্ব অপূর্বা যে প্রজেক্টে আসে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না সামহা আমি মানে উতরা যাব এটা একটা টিম ওয়ার্ক তো মানে থাকে না যে একা একলা ভালো করে আসলে কোনো লাভ নেই কারণ যখন বলবে যে গোলাম মাহমুদ সিরিজটা সবাই খুব ভালো করেছে এইটার এইটা আনন্দ আমরা সবাই ভাগ করে নিব তো কেউ একজন ভালো করছে কেউ একজন ভালো করছে না সেটা না ইটস আ টিম ওয়ার্ক আমরা সবাই ভালো করেছে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা এবং সেটা দর্শকরা যখন সিরিজটা রিলিজ পাবে তেরোই জুন সেটা সবাই দেখতে পাবেন আমি যখন বাসায় যেতাম আমার আমার যেহেতু লুকটা চেঞ্জ করা হয়েছিল আমি আসলে কি বলবো এটা শ্যুট করার আগে থেকেই আরও প্রায় আমি এবার ঈদে আসলে এই প্রজেক্টটা করার জন্য আসলে কোনো কাজ করিনি তো শ্যুট করার আগে থেকেই আসলে মানে যতবারই আয়নার সামনে দাঁড়াতাম ততবারই আসলে মানে মনে হচ্ছে যে গোলাম মামুনই দাঁড়িয়ে আছে সো আমার হাঁটা চলা সব কিছু তো আয়নায় প্রতিনিয়ত আমি সে গোলাম মামুনকেই দেখতাম এবং গোলাম মামুন শেষ করার পর প্রথম যে কাজটা করেছে সেটা দাঁড়িয়ে কেটে ফেলেছে যাতে একটু অপূর্ব দেখতে পাই তো অনেকদিন ধরে গোলাম মামুনের সাথে ছিলাম এবার একটু গোলাম মামুন থেকে বের হয়ে একটু অপরবকে দেখতে চেয়েছিলাম হচ্ছে আয়নাতে তো এটা হয় এটা হয় আমি সত্যি বলবো নাকি বুঝতেছি না কিন্তু আহ আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইভ সিকোয়েন্সগুলো প্র্যাকটিস করতাম বিকজ আমি আমি চাচ্ছিলাম যেন যেটা আমি বারবার বলি যে শিয়া ভাইয়ের সাথে কাজ করলে আসলেই একটা চ্যালেঞ্জ থাকে সো আমি চাচ্ছিলাম আমার হান্ড্রেড পার্সেন্টটা দিতে সো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস করছিলাম এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরও বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কিনা মানে কত পুরনো রাগ তুমি এটা রিহার্সেল করতে গিয়ে নিহালের উপর ছেড়েছে এখনো করছি